ইতিমধ্যে অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ বিশাল বড় গুরুত্বপূর্ণ আপডেট, যেটি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন। জেনারেলদের মাসিক 500 টাকা, বাকিদের 1,000 টাকা পকেট মানি, মানে হাত খরচা তোমাদের কিন্তু রাজ্য সরকার তোমাদের কিন্তু দিচ্ছে। বিস্তারিত তোমরা দেখে নাও ভিডিওটি। তো দেখতে পাচ্ছ কিভাবে তোমরা টাকাটি পাবে, বিস্তারিত ডিটেলস মধ্যে বলে দিচ্ছি। জেনারেলের মাসিক 500 টাকা, বাকিদের 1,000 টাকা পকেট মানি প্রতিশ্রুতি। দেখতে পাচ্ছ লোকসভা ভোটের আগে কংগ্রেস ইস্তাহার ছিল ন্যায় NYAY, সেই ধাঁচে বুধবার রাজ্যের সব পরিবারকে মাসিক ভাতা দেওয়ার ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ইশতেহার প্রকাশ করে তৃণমূল নেত্রী বলেন, খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা সবই পাচ্ছে, সবাই পাচ্ছে। সাধারণ শ্রেণীর পরিবারকে মাসে দেওয়া হবে 500 টাকা এবং সরকারে আসার পর রাজ্যের সকল পরিবারের আয় সুনিশ্চিত করার প্রতিশ্রুতি দিলেন মমতা। বলেন, বাংলায় জেনারেল পরিবার আছে 1.6 কোটি, বাকি সংখ্যালঘু তপশিলি জাতি উপজাতিদের মানুষ। সরকারে এসে আমরা লক্ষ লক্ষ বিধবা প্রবীণ নাগরিক ও প্রতিবন্ধীদের হেল্প করেছি, এবার তা আরো প্রসারিত করব, সুনিশ্চিত করব ন্যূনতম মাসিক আয়। 1.6 কোটি পরিবারকে মাসে দেওয়া হবে 500 টাকা, বছরে দেওয়া হবে 6,000 টাকা। তপশিলি জাতি উপজাতি পরিবারকে দেওয়া হবে 1,000 টাকা ভাতা, বছরে 12,000 টাকা। এটা পকেট মানি বলতে পারেন বা তার নিজস্বতা। খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা ফ্রিতে পাচ্ছেন, তবে বাড়ির মেয়েদের হাতে টাকা না থাকলে অনেক অসুবিধা হয়। 2019 সালে আগে ন্যূনতম আয় যোজনা বা ন্যায় NYAY ঘোষণা করেছিল কংগ্রেস। ইস্তারে বলা হচ্ছিল 25 কোটি গরিব পরিবারকে মাসে 6,000 বা বছরে 72,000 টাকা দেওয়া হবে। ভোটারদের বিনাশ্রমে টাকা দেওয়া প্রতিশ্রুতি দিলেও ভাগ্য ফেরেনি রাহুল গান্ধী দলে। বরং একক ক্ষমতায় 300-র বেশি আসন নিয়ে ক্ষমতায় ফেরে নরেন্দ্র মোদী বিজেপি। বাংলায় নির্বাচন প্রাককালে একই পথে হাঁটলেন মমতা, সামিল করলেন বাংলার সপরিবারকে। এই ঘোষণা কি গেম গেম চেঞ্জার হবে তা স্পষ্ট হবে 2 জামে। তবে বিস্তারিত পাচ্ছ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই জেনারেলের জন্য 500 টাকা এবং বাকিদের জন্য কিন্তু 1,000 টাকা পকেট মানি দেওয়ার ব্যবস্থা করেছেন, যেটি তোমরা কিন্তু 2 জামে থেকে তোমরা পেতে পারবে, বিস্তারিত উল্লেখ করে দিয়েছে। তো এই হলো গুরুত্বপূর্ণ ছোট্ট একটা আপডেট। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই লাইক করবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করে তাদেরকে ইনফরমেশনটুকু জানাবার চেষ্টা করবেন। এবং চ্যানেলটিকে যদি কোনো সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, TS15 ক্রিয়েশন চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।